নজর রাখবো পরবর্তী সংবাদে। 28 মে মঙ্গলবার দুপুরে কৈলাসহরের এক্ষেত্রে মহকুমা শাসকের চেম্বারে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রশাসনের উদ্যোগে। তবে মহকুমার প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বদলীয় এই রাজনৈতিক দলের বৈঠকে মহকুমা শাসক প্রদীপ সরকার এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা কাজল দে, রথীন্দ্র ভট্টাচার্য, কংগ্রেস নেতা মোহাম্মদ বদরুজ্জামান, আশীষ সেনগুপ্ত, সিপিআইএম নেতা বিশু দাস এবং নীলকান্ত সিনহা সহ অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস, সঞ্জীব দেববর্মা সহ আরও অন্যান্য আধিকারিকরা। আগামী 4 জুন আসন্ন লোকসভা ভোটের গণনা হবে। কৈলাসহর মহকুমার অধীনে থাকা 53 কৈলাসহর এবং 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের গণনা হবে আরকেআই স্কুলে। ভারতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই গণনা কেন্দ্রের সমস্ত কাজ হবে। তবে গণনা কেন্দ্রে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে 13 জন কাউন্টিং এজেন্ট থাকবে এবং 2 জন অতিরিক্ত এজেন্ট বাইরে থাকবে। মূলত 13 জন কাউন্টিং এজেন্টের মধ্যে কেউ অসুস্থ হলে 2 জন অতিরিক্ত এজেন্টের মধ্যে কেউ এসে কাজ সম্পূর্ণ করবে। এই নিয়ে আজ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে খবর, তবে এই সম্পর্কে তাদের কি বক্তব্য রয়েছে শুনুন। তারিখে যে কাউন্টিং হবে লোকসভা ইলেকশনের, তার যে প্রস্তুতি পর্ব, এটা নিয়ে আমরা এখানে কৈলাসহর সাব ডিভিশনের আন্ডারে যে সমস্ত পলিটিক্যাল পার্টির যে রিপ্রেজেন্টেটিভ আছেন ওনাদের সাথে আমরা একটা মিটিং করেছি। ওনাদেরকে আমরা ব্রিফ করেছি যে 4 তারিখ কীভাবে কাউন্টিংটা হবে, কটার সময় এখানে যেতে হবে। আমরা বলেছি যে 6টার সময় এখানে সমস্ত পলিটিক্যাল পার্টির যে কাউন্টিং এজেন্ট থাকবেন ওনারা যাতে 6টার মধ্যে চলে আসেন, এবং যে কাউন্টিং ভেন্যু সেটা রামকৃষ্ণ আরকেআইতে আমরা করেছি। এখানে কৈলাসহর সাব ডিভিশনেতে যে 2টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে, একটা হচ্ছে 53 কৈলাসহর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এবং 52 চণ্ডীপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। এখানে যে 2টা আলাদা আলাদা কাউন্টিং হল বানানো হয়েছে, এখানে কাউন্টিং সেন্টারগুলিতে প্রত্যেকটা কাউন্টিং সেন্টারে 12টা করে কাউন্টিং টেবিল থাকবে এবং একটা এয়ারো টেবিল থাকবে। তাই টোটাল প্রত্যেকটা সেন্টারেতে আমাদের কাউন্টিং হলেতে 13টা কাউন্টিং টেবিল থাকবে, ইনক্লুডিং এয়ারো কাউন্টিং টেবিল। প্রত্যেকটা টেবিলের জন্য একজন করে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থেকে একজন করে এখানে লোক দিতে পারবে, কাউন্টিং এজেন্ট দিতে পারবে। এবং কাউন্টিং ভেন্যুতে যাওয়ার আগে হাতঘড়ি, আংটি, বেল্ট, কলম এবং অন্যান্য যে সমস্ত জিনিস আছে, রিস্ট ওয়াচ, এগুলি সবগুলি খুলে রাখতে হবে। এগুলি আমরা ওনাদের কাছে আবেদন করেছি যে এই জিনিসগুলি নিয়ে যাতে ওনারা না আসে। প্রতিটা মানে পার্টির তরফ থেকে কতজন কাউন্টিং এজেন্ট যেতে হবে? প্রত্যেকটা টেবিল আমি বললাম যে প্রত্যেকটা আমাদের কাউন্টিং হলেতে 13টা করে কাউন্টিং টেবিল থাকবে, তো প্রত্যেকটা টেবিলের জন্য 1টি করে কাউন্টিং এজেন্ট দিতে হবে। তারা কি এক্সট্রা নিতে পারবে? এক্সট্রা আমরা বলেছি যে 2 জন এক্সট্রা থাকবে, ওনারা ঢুকতে পারবেন। আপনারা শুনলেন প্রদীপ সরকারের বক্তব্য। তবে এই বৈঠকে কার্যত উঠে এসেছে কাউন্টিং এজেন্টরা গণনা কেন্দ্রে যাবার সময় নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে সেটা মেনে প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন মহকুমা শাসক প্রদীপ সরকার। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।